সাহিত্যের সেরা সময়ের গল্প বৌ চুরি, আর সেই গল্পকেই ধারাবাহিকের রূপ দিয়েছেন আকাশ আঁধ। আজ জিওবাংলার পক্ষ থেকে আমি সংযুক্ত চলে এসেছি বৌ চুরির সেটে। আসুন আপনাদের ঘুরে দেখাই কি চলছে আজকে শুটিং ফ্লোরে, এবং তার পাশাপাশি কথা বলিনি কলাকুশলীদের সাথেও। আপাতত আমরা শুট করছি গায়ে হলুদের সিন, মানে বিয়ে ব্যাপার, কিন্তু কি হচ্ছে এত ডিটেইলস আমি বলবো না, তাহলে সব মজাটাই চলে যাবে, তোমাকে দেখতে হবে। এখনো অবধি ভালোই পেয়েছি, হ্যাঁ প্রচন্ড ভালো রেসপন্স পেয়েছি গোটা বউ চুরির জন্য। আমাদের জুটিটাকে নিয়ে খুবই ভালো রেসপন্স পেয়েছি। প্রথম দিকে পেয়েছিলাম যে মানাচ্ছে না, এতটা এজ গ্যাপ, মানায় না এদের দুজনকে, বাট আস্তে আস্তে ওটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। যখন গল্পটাকে মানুষ রিসিভ করতে লেগেছে, বুঝতে লেগেছে যে গল্পতে এই এজ গ্যাপটা ডিমান্ড করে, তো আস্তে আস্তে এখন সবই ভালো চলছে, সবার আশীর্বাদ রয়েছে, সাপোর্ট রয়েছে, খুবই ভালো ভালো কমেন্টস পাচ্ছি। আশা করবো এটাই পেয়ে যাবো আগামী দিনে। তোমরা কি গল্পটা আগে পড়েছি? হ্যাঁ দুজনেই পড়েছি, বাট গল্প তো এতটাও বড়, মানে খুবই ছোট একটা গল্প, বাট এত মানুষের ভালোবাসার জন্য সেটাকে আরো সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে আর কি। শেষ করার আগে দর্শকদের উদ্দেশ্যে কি? সবসময় দর্শকদের উদ্দেশ্যে এটাই বলি যে যতটুকু পেয়েছি আজ পর্যন্ত, যেখানে দাঁড়িয়ে আছি সবটা তোমাদের জন্য। হ্যাঁ ট্যালেন্ট লাগে, তাছাড়াও তোমাদের ভালোবাসা না পেলে আমরা কিছুই না, তো এভাবেই পাশে থেকেও ভালোবাসা দাও, আশীর্বাদ করো, প্রচুর প্রচুর দোয়া করো, যাতে প্রচুর কাজ করতে পারি, অনেক দিন ধরে তোমাদেরকে এন্টারটেইন করতে পারি, আর তোমাদের কাছ থেকে ভালোবাসার আর ওই ওপিনিয়নগুলো নিতে পারি। তো সোশ্যাল মিডিয়াতে তোমাদের ওপিনিয়ন, মানে যে তোমরা কমেন্টগুলো করো, যেমন আমাদের বউ চুরির যে আকাশ আঁধের যে পেজে তোমরা কমেন্টগুলো করো, সেগুলো আমরা এমনকি মেকআপ রুমে বসে দুজন মিলেই পড়ি, পড়ে সেখান থেকে আমরা এইটুকু তো অন্তত বুঝেছি যে প্রচুর ভালোবাসা পেয়েছি আমরা বউ চুরি। আমরা শুরু করার সময় কোনোদিন ভাবিনি যে একটা সাহিত্য নির্ভর গল্প আমাদের দুজনের কাছে এটা একটা নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল। আমি কোনোদিনও ভাবিনি সাহিত্য করবো, তুইও কোনোদিন ভাবিসনি হয়তো, কারণ আমরা যত মানে তুই আগে যেগুলো, হ্যাঁ তুই তো তবুও কমলা করেছিস যে সেই যুগের কথাবার্তা, বাট আমি যত যেটা করে এসেছি এটা মডার্ন, এতটাও সেই কথাবার্তার মধ্যে ব্যাপারগুলো ছিল না বা সেই যুগের ব্যাপারগুলো আমি জানতাম না। তো ও কমলা থেকে বেরিয়েও মন্দাকে ফুটিয়ে তুলেছে, এটা ভীষণ রকম ইমপ্রেসিভ একটা ব্যাপার। আমিও চেষ্টা করেছি অনাথকে তোমাদের সামনে ফুটিয়ে তোলার। তো সব মিলিয়ে খুব ভালো একটা জার্নি ছিল, সুন্দর একটা জার্নি ছিল, আর এইভাবেই ভালোবাসা দিও যাতে এগিয়ে যেতে পারে। সাহিত্যের সেরা সময়ের গল্প অবলম্বনে আকাশ আঁধের ধারাবাহিক বউ চুরির শেষ দিনের শুটিং এর কিছু দৃশ্যই আপনারা দেখছিলেন জিও বাংলার পর্দায়। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ক্যামেরা দেবস্মিতার সাথে আমি সংযুক্ত, এরকমই আরো অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে।